নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 2 অক্টোবর 2024 বুধবার 5টি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 6 নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। দেখুন, আগামীকাল বছরের শেষ সূর্যগ্রহণ এবং আগামীকাল আবার দেখুন রয়েছে মহালয়া, একটা মহা সংযোগ সৃষ্টি হয়ে করেছে, অর্থাৎ পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা হতে চলেছে আগামীকাল এবং আপনার সূর্যগ্রহণও রয়েছে বুধবার। আমি সূর্যগ্রহণের উপর অলরেডি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, কিন্তু আজকে যে আমি জানাবো, প্রতিদিন যে আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই, তাই কোন কোন রাশির লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তার লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এবং 6টি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আগামীকাল রাহুকাল রয়েছে আপনার দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত। এই সময়টা আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। দেখুন, মহালয়া রয়েছে, আবার সূর্যগ্রহণও কিন্তু রয়েছে, এবং আমি বারবার বলি, কিছু কিছু একটা কথা আছে, যা হয় না ক্ষণের গুণে, যা হয় না ভাগ্যের গুণে, তা হয় ক্ষণের গুণে। অর্থাৎ আপনার কপালে হয়তো নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণে আপনার এই আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করে। তাই যারা অর্থপ্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন, লটারি বলুন, ফাটকা বলুন, শেয়ার বাজার বলুন, স্টক মার্কেট বলুন, যারা অনলাইন ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি আপনারা করতে কিন্তু পারবেন। কিন্তু তার আগে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ আছে কি না। যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকে, সেটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করে নিন। এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। আপনারা যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য বড় ধরনের প্রাইজ মিস হয়ে যাচ্ছে, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে আপনাদের এই আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। কারণ কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ, আমি বারবার বলি, এবং আপনার ভাগ্যভাব, এই আপনার ভাগ্যভাব যদি আপনার শুভ হয় কি না, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা পরামর্শ করতে চাইছেন, ব্যক্তিগত জন্মছক দেখাতে চাইছেন, দেখুন অনেকের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ নেই, অবশ্যই আপনারা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশনটা অবশ্যই করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা গাঢ় হবে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, এটা আগে জেনে নিন। এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার, তাতে কি হবে, আপনার অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু বৃদ্ধি করবে। কারণ একমাত্র কলিযুগে যে গ্রহ অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু, আর আগামীকাল যে সূর্যগ্রহণ রয়েছে রাত্রি 9টা 12 মিনিট থেকে 3টা 20 মিনিট পর্যন্ত, যদি এটা অদৃশ্য, কিন্তু বেশ কিছু রাশি ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগটাও কিন্তু সৃষ্টি করতে চলেছে। কোন কোন রাশির আগামীকাল লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে, শুভ সময় এবং লাকি নাম্বার, তার আগে যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষর দিয়ে, আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, ইংরেজির এ প্রথম নামের অক্ষর, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর বি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর,
আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আপনি হয়তো রাশি জানেন না কিন্তু আপনার প্রথম নামের অক্ষর ইউ দিয়ে শুরু হয়েছে, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর, আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, আপনার যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আমি যে নামের অক্ষরগুলো বলছি, যারা রাশি জানেন না অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আর যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিভিত্তিক জায়গাটা অবশ্যই দেখুন। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, এন ইংরেজি এন, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আবার বলছি, যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা পাওয়ার কবচ নিতে চাইছেন, বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট চলছে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর। শুভ দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই বুকিং করুন, এবং অবশ্যই আপনাদেরকে কিছুটা হলেও সময় কিন্তু দিতে হবে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অবশ্যই এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবার পাঁচটি রাশির নাম আমি বলি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, লটারি শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থ প্রাপ্তি হতে পারে। আপনাদের লাকি নাম্বার 6। আপনাদের যে শুভ সময় সকাল 10:02 থেকে 10:40 পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির লাকি নাম্বার 7। আপনাদের শুভ সময় সকাল 9:52 থেকে 10:36 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির লাকি নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:43 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার মকর রাশি। মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, মকর রাশির লাকি নাম্বার 1। আপনাদের শুভ সময় সকাল 9:50 থেকে 10:23 পর্যন্ত সময়টা শুভ। পাঁচ নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির আগামীকাল সূর্যগ্রহণ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ধনু রাশির লাকি নাম্বার 4 আগামীকালের। আপনাদের শুভ সময় 10:36 থেকে 11:14 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির যে কোনো দিক থেকে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, অনলাইন ট্রেডিং, যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু অবশ্যই কমেন্ট করুন, সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।